أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله My dear students, how are you? I hope you are well and healthy by the grace of Almighty Allah and you are studying regularly. I am also well and healthy by the grace of Almighty Allah. Welcome to the online class of Maheshpur Puro Mahila Degree College. I am Khan Muhammad Mahabubur Rahman, lecturer in economics, Maheshpur Puro Mahila Degree College. So let's start today's our lesson. প্লাস্টিকের পণ্য বাজার দখল করে নেয় শুধু বছরের এ সময়টায় এসব কুটির শিল্পপণ্যের এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ছবি এবং ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমাদের আজকের পাঠের বিষয়টি কি আমাদের আজকের পাঠের বিষয় কুটির শিল্পের সমস্যা এবং এর সমাধান এই পাঠ শেষে তোমরা কুটির শিল্প কি বলতে পারবে দুই কুটির শিল্পের সমস্যা বর্ণনা করতে পারবে তিন কুটির শিল্পের সমস্যার সমাধান করতে পারবে কুটির শিল্পের সমস্যা এবং সমাধান জানার আগে আমরা কুটির শিল্প কি এটা একটু জেনে নিই কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট যেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় অর্থাৎ পারিবারিক পরিবেশে পরিবারের সদস্যদের সহযোগিতায় যে শিল্পটি পরিচালিত হয় তাকেই কুটির শিল্প বলে
আমরা অন্যভাবে বলতে পারি, যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতীত রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ টাকার নিচে এবং পারিবারিক সদস্য সমন্বয়ে সর্বোচ্চ জনবল 10-এর অধিক নয়, এই ধরনের শিল্পকে কুটির শিল্প বলে। এই ধরনের শিল্পে সাধারণত স্বামী স্ত্রী, পুত্র কন্যা, ভাই বোন ও পরিবারের অন্য সদস্যদের সহায়তায় কুটির শিল্প পরিচালিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কুটির শিল্প কি, এটি আমি পূর্বেও পড়িয়েছি, আজ আমি আরেকবার এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। তো এখন আমরা জানবো যে কুটির শিল্পের সমস্যাগুলো কি কি। কুটির শিল্পে বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প, গ্রামীণ জনসাধারণের কর্মসংস্থান, দারিদ্র বিমোচন এবং কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়নের জন্য এই শিল্পের গুরুত্ব অপরিসীম। তো এই শিল্পে নানাবিধ সমস্যায় জর্জরিত, আমরা এখন সমস্যাগুলো একে একে আলোচনা করব। 1 নম্বর সমস্যা, মূলধনের স্বল্পতা। বাংলাদেশের কুটির শিল্পের প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে মূলধনের স্বল্পতা। আমাদের দেশের গ্রামাঞ্চল অধিকাংশই দরিদ্র এবং নিম্ন আয় শ্রেণীর মানুষ বসবাস করে, তাদের আয় কম হওয়ার কারণে সঞ্চয় কম, সঞ্চয় কম হওয়ার কারণে তাদের মূলধন গঠনের হার কম, ফলে মূলধনের স্বল্পতা বাংলাদেশের কুটির শিল্পের একটি অন্যতম সমস্যা হিসাবে চিহ্নিত। 2 নম্বর সমস্যা, ঋণের অভাব। বাংলাদেশের কুটির শিল্পের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ঋণের অভাব। আমাদের দেশের যারা কুটির পণ্য উৎপাদন করেন তারা সাধারণত প্রাতিষ্ঠানিক ঋণ পায় না, ফলে স্বাভাবিকভাবেই তাদের পর্যাপ্ত ঋণের অভাব রয়েছে। 3 নম্বর সমস্যা, প্রাচীন উৎপাদন পদ্ধতি। কুটির শিল্পের অন্যতম একটি প্রধান সমস্যা প্রাচীন উৎপাদন পদ্ধতি। আমাদের দেশের কুটির শিল্প দারিদ্র এবং তাদের আধুনিক যন্ত্রপাতি কেনার মতো পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে না, ফলে তারা সেই ভোতা দা এবং উড়ু দিয়েই তাদের সেই বাঁশ এবং বেত এগুলো প্রসেস করে। কাজেই প্রাচীন উৎপাদন পদ্ধতি আমাদের দেশের কুটির শিল্পের আরেকটি অন্যতম সমস্যা হিসেবে বিবেচিত। 4 নম্বর সমস্যা, শিক্ষার অভাব। বাংলাদেশে কুটির শিল্পের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে শিক্ষার অভাব। আমাদের দেশের যারা কুটির পণ্য উৎপাদন করেন তারা অধিকাংশই অশিক্ষিত, বিশেষ করে তাদের যথেষ্ট প্রশিক্ষণের অভাব রয়েছে। এই শিক্ষার অভাব কুটির শিল্পের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা। 5 নম্বর, দক্ষ কারিগরের অভাব। কুটির শিল্পের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে দক্ষ কারিগরের অভাব। আমাদের দেশে কুটির পণ্য যারা উৎপাদন করেন তাদের দক্ষতা এবং কারিগরি জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে, ফলে তারা কাঙ্ক্ষিত পর্যায়ে মানসম্মত পণ্য উৎপাদন করতে ব্যর্থ হয়েছে। দক্ষ কারিগরের অভাব কুটির শিল্পের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা। 6, কাঁচামালের অভাব। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন রকম ঘর বাড়ি নির্মাণের ফলে আবাদযোগ্য এবং কুটির পণ্যের যে সমস্ত কাঁচামাল উৎপাদিত সেই জমিগুলো দিন দিন কমে যাচ্ছে, ফলে কাঁচামালের সংকট দেখা দিচ্ছে। কাজেই কাঁচামালের অভাবও বাংলাদেশে কুটির শিল্পের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে স্বীকৃতি পেয়েছে। 7, স্বল্প মজুরি। কুটির শিল্পের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা, যারা কুটির শিল্প উৎপাদন কাজে নিয়োজিত থাকে তাদের মজুরি খুবই কম, ফলে এই পণ্য উৎপাদনে মানুষ আগ্রহ হারিয়ে পড়ছে। কাজে স্বল্প মজুরিও কুটির শিল্পের উৎপাদন ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা বলে আমরা চিহ্নিত করতে পারি। পরিবহন ও যোগাযোগের সমস্যা। আমাদের কুটির শিল্পীরা যে সমস্ত এলাকায় বাস করে সেখানে তাদের পরিবহন এবং যোগাযোগেরও যথেষ্ট সমস্যা রয়েছে। এখনো কিছু কিছু এলাকায় এখনো মানুষ কাঠের সাঁকো এবং বাঁশের উপর দিয়ে তারা চলাফেরা করে, ফলে তারা কুটির পণ্য যথাসময়ে যথাস্থানে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে। এটাও বাংলাদেশে কুটির শিল্পের একটি অন্যতম সমস্যা। সীমাবদ্ধ বাজার। বাংলাদেশের কুটির শিল্পের আরেকটি অন্যতম সমস্যা হচ্ছে সীমাবদ্ধ বাজার। আমাদের দেশের কুটির শিল্প যারা উৎপাদন করে তারা তার নিজ গ্রামে বা আশেপাশে এই পণ্যগুলো বিক্রি করতে বাধ্য হয়, কারণ এইগুলো তাদের বাইরে বিস্তৃত বাজার কোনো সুযোগ নেই,
কাজেই সীমাবদ্ধ বাজার বাংলাদেশ কুটির শিল্পের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা বলে আমরা উল্লেখ করতে পারি। 10 ত্রুটিপূর্ণ বিপণন ব্যবস্থা। বাংলাদেশের কুটির শিল্পের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ত্রুটিপূর্ণ বিপণন ব্যবস্থা। আমাদের বাজার ব্যবস্থা যথেষ্ট ত্রুটিপূর্ণ। এখনো বাজারে দালাল ফড়িয়া আড়তদার ইত্যাদি দৌরাত্মের কারণে আমাদের দেশের কুটির শিল্পীরা তাদের পণ্য যথাযথভাবে বাজারে বিক্রি করতে পারে না। এই ত্রুটিপূর্ণ বিপণন ব্যবস্থাও বাংলাদেশের কুটির শিল্পের একটি গুরুত্বপূর্ণ সমস্যা বলে আমরা দাবি করতে পারি। 11 অপর্যাপ্ত শক্তি সম্পদ। বাংলাদেশের কুটির শিল্পের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে অপর্যাপ্ত শক্তি সম্পদ। এখনো আমাদের কিছু কিছু অজপড়া গাছ আছে যেখানে তাদের পর্যাপ্ত শক্তি সম্পদ সরবরাহ করা সম্ভব হয়নি। এটাও বাংলাদেশের কুটির শিল্পের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা। পণ্য দ্রব্যের নিম্নমান। আমাদের দেশের কুটির শিল্পীরা অধিকাংশই অশিক্ষিত, অর্ধশিক্ষিত এবং তাদের কারিগরি জ্ঞানে যথেষ্ট অভাব থাকায় তারা মানসম্মত পণ্য উৎপাদন করতে ব্যর্থ হচ্ছে, ফলে পণ্যের মান নিম্ন থেকে যাচ্ছে, যেটা কুটির শিল্পের উন্নয়নের পথে একটি যথেষ্ট অন্তরায় বলে আমরা মনে করতে পারি। 13 মধ্যবর্তী দালালদের প্রভাব। আমাদের দেশে গ্রামাঞ্চলে এখনো মধ্যবর্তী দালাল বা ফড়িয়াদের যথেষ্ট প্রভাব এবং দৌরাত্ম্য রয়েছে এবং তারা কুটির শিল্পীদের পণ্য ক্রয় করে নানাভাবে ঠকিয়ে যাচ্ছে। এটাও মধ্যবর্তী দালালদের প্রভাব এবং তাদের দৌরাত্ম্য কুটির শিল্পের উন্নয়নের পথে একটি বড় সমস্যা বলে আমরা মনে করি। সরকারি সহযোগিতার অভাব। কুটির শিল্প যারা উৎপাদন করে তারা এখনো যথেষ্ট পরিমাণে সরকারি সহযোগিতা থেকে তারা বঞ্চিত, কাজেই সরকারি সহযোগিতার অভাবও বাংলাদেশের কুটির শিল্পের আর অন্যতম সমস্যা বলে আমরা মনে করতে পারি। আরো বিদেশি পণ্যের অবাধ আমদানি। আমরা বিভিন্ন দেশ থেকে বিদেশি পণ্য অবাধ আমদানির ফলে আমাদের কুটির শিল্পরা ওই সমস্ত দ্রব্যের সাথে প্রতিযোগিতায় টিকতে পারছে না, ফলে অনেক কুটির শিল্পী তারা পণ্য উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছে। কাজেই বিদেশি পণ্যের অবাধ আমদানিও বাংলাদেশের কুটির শিল্পের উন্নয়নের প্রতি আরেকটি অন্যতম সমস্যা বলে আমরা মনে করতে পারি। ১৬ নম্বর সমস্যা, সমবায়ী মনোভাবের অভাব। আমাদের গ্রামাঞ্চলে একসময় সমবায়ী মনোভাব ছিল মানুষের মধ্যে, কিন্তু দিন দিন মানুষের ভিতরে আন্তরিকতার যথেষ্ট ঘাটতি রয়েছে এবং মানুষ সমবায় করার ব্যাপারে আগ্রহ হয়ে ফেলেছে, কাজে সমবায়ী মনোভাবের অভাব বাংলাদেশের কুটির শিল্পের একটি অন্যতম সমস্যা। নতুন আধুনিক যন্ত্রপাতির অভাব। আমাদের দেশের কুটির শিল্পীরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারে না, কারণ তাদের মূলধন কম এবং দারিদ্রতার কারণে তারা যন্ত্রপাতি ক্রয় করতে পারে না, ফলে তারা সেই সনাতন যন্ত্রপাতি দিয়ে তাদের উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। কাজেই আধুনিক যন্ত্রপাতির অভাবও বাংলাদেশের কুটির শিল্পের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। আর বৃহদায়তন শিল্পের সাথে অসম প্রতিযোগিতা। বড় শিল্পের সাথে এই কুটির শিল্প প্রতিযোগিতায় টিকতে না পেরে দিন দিন আমাদের সেই প্রাচীন ঐতিহ্য কুটির শিল্পগুলো হারিয়ে যাচ্ছে, কাজে বৃহত্তর শিল্পের অসম প্রতিযোগিতাও বাংলাদেশের কুটির শিল্পের উন্নয়নের প্রতি আরেকটি অন্যতম সমস্যা বলে আমরা দাবি করতে পারি। 9 ভোক্তাদের প্রতিপূরণ অভাব। আমাদের ভোক্তাদের মধ্যে একটি বিষয় এখন সবচেয়ে প্রবল যে সবাই আমরা বিদেশি পণ্য ব্যবহার করতে চাই। আমাদের কুটির শিল্পীরা যে তাদের মনের আবেগ মিশিয়ে যে পণ্য উৎপাদন করে সেটা আমরা খুব বেশি পছন্দ করি না, কাজে ভোক্তাদের এই যে প্রতিকূল মনোভাব বাংলাদেশের কুটির শিল্প উন্নয়নের পথে আরেকটি বড় বাধা বা সমস্যা বলে আমরা মনে করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কুটির শিল্পের সমস্যাগুলো জানলাম, এখন কুটির শিল্প সমস্যা সমাধানে উপায় গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমরা জানি সকল সমস্যারই সমাধান আছে। আমরা যদি কুটির শিল্পের প্রকৃত সমস্যাগুলো যদি চিহ্নিত করতে পারি তাহলে সহজেই আমরা এর সমাধান করতে পারব। তো কুটির শিল্পের সমস্যার সমাধানের উপায়গুলো নিয়ে আমরা এখন একে একে আলোচনা করি। 1 নম্বর, যে পর্যাপ্ত মূলধন যোগান। আমাদের কুটির শিল্পীরা যাতে পর্যাপ্ত মূলধনের যোগান পায় সেই উদ্যোগ যদি আমরা নিতে পারি, অর্থাৎ তাদেরকে যদি প্রাতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাহলে
কুটির শিল্পের মূল ধরনের যে সমস্যা সেটা সমাধান হবে এবং কুটির শিল্প তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। দুই, আধুনিক উৎপাদন পদ্ধতি প্রভাব। আমরা কুটির শিল্পতে শিল্পীদের যদি আমরা আধুনিক উৎপাদন পদ্ধতির বিষয়ে যদি প্রশিক্ষণ দিয়ে যদি আধুনিক যন্ত্রপাতি যদি তাদেরকে সরবরাহ করতে পারি তাহলে কুটির শিল্পের সমস্যা সমাধান করা সম্ভব হবে। শিক্ষার ব্যবস্থা, কুটির শিল্পের সমস্যা সমাধানের জন্য আমাদের কুটির শিল্পীদের যথেষ্ট প্রশিক্ষণ এবং শিক্ষার ব্যবস্থা করতে হবে। তার কারিগরি প্রশিক্ষণ না, কুটির শিল্পের সমস্যা সমাধানের জন্য আমাদের গ্রাম পর্যায়ে যারা কুটির শিল্পী যারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে একটি বিশেষ জায়গায় একত্রিত করে কারিগরি প্রশিক্ষণ দানের ব্যবস্থা করতে হবে। পাঁচ, কাঁচামাল সরবরাহ। কুটির শিল্পের সমস্যা সমাধানের জন্য কুটির শিল্পীদের পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল সরবরাহ করতে হবে, অর্থাৎ কুটির শিল্পের বিশেষ করে যদি বাঁশ বেত এবং নকশিকাঁথা তৈরির জন্য যদি আমরা পর্যাপ্ত পরিমাণ কাঁচামাল যদি তাদের সরবরাহ করতে পারি তাহলে কুটির শিল্পের উন্নয়ন সম্ভব হবে। বিদ্যুৎ শক্তির ব্যবহার, আমরা যদি কুটির শিল্প ক্ষেত্রে সাধারণত বিদ্যুৎ শক্তির ব্যবহার তেমন দেখা যায় না, যদি আমরা এখানে বিদ্যুৎ শক্তি ব্যবহার করতে পারি তাহলে কুটির শিল্পের আধুনিক করা সম্ভব হবে এবং কুটির শিল্প তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। সাত, পণ্য দ্রব্যের মান বৃদ্ধি। আমাদের কুটির শিল্পজাত পণ্য বিদেশি পণ্য তথা বিভিন্ন বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যের সাথে প্রতিযোগিতায় সমমান অর্জনের জন্য তাদেরকে পণ্য দ্রব্যের মান বৃদ্ধি করতে হবে। আট, বৃহদায়তন শিল্পের অসম প্রতিযোগিতা বন্ধ। বাংলাদেশের কুটির শিল্পীদের রক্ষার জন্য আমাদের বৃহদায়তন শিল্পের অসম প্রতিযোগিতার হাত থেকে তাদেরকে রক্ষা করতে হবে। এজন্য আমাদের কুটির শিল্পীদের বিভিন্ন রকমের প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। নয়, সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি। আমাদের কুটির শিল্পের উন্নয়নের জন্য তথা সমস্যা সমাধানের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি করতে হবে। দশ, সংরক্ষণ নীতি অনুসরণ। কুটির শিল্প রক্ষার জন্য আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ নীতি অনুসরণ করতে হবে, তাহলে কুটির শিল্পের সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে এবং কুটির শিল্প তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। এগারো, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি। বিশেষ করে গ্রাম অঞ্চলে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করতে হবে যাতে কুটির শিল্প উৎপাদিত পণ্য সহজেই দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো যায়। বারো, পণ্য দ্রব্যের শ্রেণী বিভাগ। আমাদের কুটির শিল্পের উৎপাদিত পণ্য যদি আমরা গ্রেডিং করতে পারি অর্থাৎ পণ্যের যদি শ্রেণী বিভাগ করতে পারি তাহলে আমরা কুটির শিল্পীরা তাদের পণ্যের যথাযথ দাম পাবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নতি হবে এবং কুটির শিল্প সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে। তারপর ব্যাপক প্রচার, আমাদের কুটির কথাই বলে যে প্রচার এই প্রসার, কিন্তু আমাদের কুটির পণ্য অনেকেই গ্রামের নিভৃত পল্লীতে বসে তারা যে সমস্ত দ্রব্য সামগ্রী উৎপাদন করে সেটা কিন্তু প্রচার বা বিজ্ঞাপনের কোনো ব্যবস্থা নেই। কাজেই আমরা যদি তাদের পণ্যগুলো প্রচার এবং বিজ্ঞাপনের ব্যবস্থা করতে পারি তাহলে কুটির শিল্পের তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। যদি ব্যাপক গবেষণা, কুটির শিল্পের উৎপাদিত পণ্যকে আরো কিভাবে ভালো মানসম্মত করা যায় এবং কিভাবে এগুলো আরো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা যায় সে বিষয়ে আমাদের ব্যাপক গবেষণা করতে হবে। বাজার ব্যবস্থার উন্নয়ন, আমাদের কুটির শিল্পীরা তাদের পণ্যের যাতে যথাযথ দাম পায় এজন্য আমাদের বাজার মনিটরিং বাড়াতে হবে এবং বাজার ব্যবস্থা উন্নয়ন সাধন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কুটির শিল্পের সমস্যা এবং সমাধানগুলো জানলাম। আমরা এখন কুটির শিল্প কিছু MCQ প্রশ্নের মূল্যায়ন করি। এক নম্বর প্রশ্ন, নিচের কোনটি কুটির শিল্প? এক, ক, পোশাক শিল্প, চামড়া শিল্প, ঘরচিনি শিল্প, ঘর লবণ শিল্প। এই চারটির ভিতর তোমরা নিশ্চয়ই বলবে যে যেহেতু কুটির শিল্পের সঙ্গে আমরা জানি যে পারিবারিক পরিবেশে পরিবারের সদস্যদের সহযোগিতায় যে শিল্প পরিচালিত হয় তাকেই সাধারণত কুটির শিল্প বলে। এখানে লবণ শিল্পটা কিন্তু পরিবারের সদস্যদের সহযোগিতায় পরিচালিত হতে পারে, অর্থাৎ ঘর উত্তর এখানে। তোমাকে ধন্যবাদ। দুই নম্বর প্রশ্ন, সঠিক উত্তর আমরা পেয়ে গেছি।
কোনটাই কোনটি শিল্পের উৎপাদিত পণ্য নয়? ক শীতলপাটি, খ মোবাইল ফোন, গ আসবাবপত্র, ঘ শাড়ি। এখানে খ উত্তরটি সঠিক, অর্থাৎ মোবাইল ফোন। তোমার উত্তরটি সঠিক হয়েছে, ধন্যবাদ তোমাকে। বাড়ির কাজ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়ির কাজ দিয়ে তোমাদের খাতায় লিখে নাও যে তোমার এলাকায় যে সকল কুটির শিল্প গড়ে উঠেছে তার একটি তালিকা প্রস্তুত করে শ্রেণীকক্ষে উপস্থাপন করবে। কত সুন্দর, কত সুন্দর।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস শেষে একটি সুন্দর ইসলামী সঙ্গীত শুনলাম। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত লেখাপড়া করো, এই প্রত্যাশা নিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।